তপশিলী অংশের ছাত্রছাত্রীদের মধ্যে বুধবার আম্বেদকর স্বর্ণপদক ও স্মৃতি মেধা পুরস্কার প্রদান করা হয়। তপশিলী কল্যাণ দপ্তরের উদ্যোগে রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে হয়েছে এই অনুষ্ঠান। সদর মহকুমার অন্তর্গত বিভিন্ন স্কুলের তপশিলী অংশের কৃতি ছাত্রছাত্রীদের পুরস্কার প্রদান করা হয়। তপশিলি জাতিভুক্ত ছাত্রছাত্রীদের বি আর আম্বেদকর স্বর্ণপদক ও স্মৃতি মেধা পুরস্কার 2018 বুধবার রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হয়। তপশিলি জাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে হয়েছে এই অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ, বিধায়ক দিলীপ দাস, পৌর নিগমের মেয়র ডক্টর প্রফুল্লজিৎ সিনহা প্রমুখ। অনুষ্ঠানের শুরুতেই ডক্টর বি আর আম্বেদকরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন অতিথিরা। এরপর প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, তপশিলি অংশের ছাত্রছাত্রীরা যাতে আরও এগিয়ে যেতে পারে এর জন্য রাজ্য সরকার আরেকটি পুরস্কার ঘোষণা করেছে, তা হল মাধ্যমিকে বা উচ্চ মাধ্যমিকে প্রথম দশে যে সমস্ত এসসি ছাত্র বা ছাত্রীরা স্থান দখল করতে পারবে তাদেরকে নগদ 25,000 টাকা প্রদান করা হবে। যারাই এসসি ক্যাটাগরিতে থাকবেন তাদেরকে আজকে থেকে মুখ্যমন্ত্রী বিশেষ পুরস্কার আমি ঘোষণা করছি, ও সেটাতে সেই পুরস্কারে প্রত্যেক মেধা ছাত্রছাত্রীকে যারা স্ট্যান্ড করবেন তাদেরকে ত্রিপুরা সরকারের এসসি ওয়েলফেয়ার মিনিস্ট্রি থেকে এবং ত্রিপুরা সরকারের স্কিম 25,000 টাকা করে সরকার আপনাদেরকে। ভাষণ দিতে গিয়ে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ বলেন, তপশিলি অংশের মানুষ ছোট জাত নয়, তারা সামাজিক অর্থনৈতিক এবং শিক্ষা ক্ষেত্রে পিছিয়ে আছেন, তাই সংবিধান তাদেরকে বিশেষ সুযোগের প্রদান করছে। সামাজিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে এবং শিক্ষা ক্ষেত্রে যারা পিছিয়ে আছে, ওই সংবিধান রচনা করার সময় বলে দিয়েছে এই সম্প্রদায়গুলি, যেমন এ রাজ্যে যারা শিডিউল কাস্ট, যেমন 34টা সম্প্রদায় রয়েছে, নবশূদ্র, জালিয়াতবর্ত, মারাকা, এরকম সম্প্রদায় কত 34টা রয়েছে, তারা হিসাব করে দেখেছে শিক্ষা ক্ষেত্রে এবং অর্থনৈতিক ক্ষেত্রে এবং সামাজিক ক্ষেত্রে এই সম্প্রদায়গুলি পিছিয়ে আছে, এজন্য তাদের জন্য স্পেশাল ব্যবস্থা, তারা যেন উপরে উঠতে পারে, তারা যেন এগিয়ে আসতে পারে, তারা যেন শিক্ষা ক্ষেত্রে সেই জন্য স্পেশাল কনসিডারেশন। মানে অনুষ্ঠানে সদর মহকুমার অন্তর্গত প্রথম বিভাগে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের পুরস্কার স্বরূপ চেক প্রদান করা হয়। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হাল্লা বোল।